ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। জেপি নাড্ডার কনভয় হামলা নিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। খোঁজ নিতে মোদীর ফোন কৈলাস বিজয়বর্গীয়কে নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সমিত সেনগুপ্তর সঙ্গে। সমিত, কি জানা যাচ্ছে? সমিত, শোনা যাচ্ছে? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি সমিত সেনগুপ্তর সঙ্গে। গতকালই জেপি নাড্ডার কনভয় হামলা হয় এবং এই নিয়ে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়কে টেলিফোন করেন, দৃঢ়ভাবে কাজ করে যেতে হবে এমনটাই মোদীর নির্দেশ। কৈলাসকে গত রাতে ফোনে কথা হয় নরেন্দ্র মোদী এবং কৈলাস বিজয়বর্গীয়র। সমিত সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমিত, এই টেলিফোন যে টেলিফোনে যে কথাবার্তা হয় কৈলাস বিজয়বর্গীয় এবং প্রধানমন্ত্রীর মধ্যে, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে, কালকে একটু বেশি রাতের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কৈলাস বিজয়বর্গীয়কে ফোন করেছিলেন, তার পাশাপাশি অমিত শাহ, রাজনাথ সিং তারাও ফোন করে খোঁজ নিয়েছেন। যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে প্রধানমন্ত্রী গোটা বিষয়টাতে গতকালের ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন এবং গতকাল শুধু জেপি নাড্ডা নয়, বিজেপি নেতাদের অনেকেই আক্রান্ত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং কৈলাস বিজয়বর্গীয় তিনিও দাবি করছেন যে তারও হাতে লেগেছে। আমরা দেখেছি কৈলাস বিজয়বর্গীয় একটি ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়াতে, যেখানে দেখা যাচ্ছে যে বাইরে থেকে ইঁট ছোড়া হচ্ছে, তার গাড়িও ভাঙচুর করা হয়েছে। গোটা ঘটনায় প্রধানমন্ত্রী, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে প্রধানমন্ত্রী গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং কৈলাস বিজয়বর্গীয়কে প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে দৃঢ়ভাবে এভাবেই কাজ করে যেতে হবে, এই গোটা পরিস্থিতির রাজনৈতিক মোকাবিলা করতে হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। গতকাল প্রায় গভীর রাতেই প্রধানমন্ত্রী ফোন করেছিলেন এবং ফোন করে দুজনের মধ্যে এই কথা হয়েছে। এবং আগামী সপ্তাহেই অমিত শাহ তিনিও আসছেন কলকাতায় এবং গোটা বিষয়টি নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকও করবেন, যে ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে, কিভাবে রাজনৈতিক মোকাবিলা করা হতে পারে। আরেকটা সূত্র থেকে জানা যাচ্ছে যে এই গতকালের গোটা যে হামলার ঘটনা, সেই নিয়ে আইনি প্রক্রিয়াও কিছু করা যায় কিনা, সেই নিয়েও কিন্তু চিন্তাভাবনা শুরু হয়েছে বিজেপির মধ্যে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, খোদ প্রধানমন্ত্রী নিজে গতকালের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন, উদ্বেগ প্রকাশ করে তারই দলের নেতা কৈলাস বিজয়বর্গীয়কে ফোন করে গোটা পরিস্থিতি জেনেছেন, কেন এই ধরনের ঘটনা ঘটলো বা কি ধরনের অভিযোগ যেগুলো সামনে আসছে, কারা করলো, কি পরিস্থিতি হয়েছিল, নিরাপত্তার বিষয়টিও প্রধানমন্ত্রী তার কাছ থেকে জানেন এবং প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এভাবেই দৃঢ়ভাবে কাজ করতে হবে যাতে বাংলায় বিজেপির জয় নিশ্চিত করা যেতে পারে। ভোররাত থেকে রাতভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়েই এবিপি আনন্দ আজ বাংলায় রোজ রাত 9:30।